নমস্কার বন্ধুরা হ্যাপি মিলি সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো সুজির একটি সুস্বাদু রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দেব এক মুঠো চিনি বাদাম চিনি বাদামটা এইভাবে নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব বাদামটা আমার ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। ওই কড়াইতেই দিয়ে দেব দু কাপ জল জলটা গরম হতে থাক ততক্ষণ আমি সুজিটা চেলে নেব এখানে আমি এক কাপ সুজি নিয়েছি দেখুন এইভাবে সুজিটাকে চেলে নিতে হবে সমস্ত সুজি আমি চেলে নিয়েছি এক সাইডে রেখে দেব এদিকে আমার জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চামচ সাদা তেল বাদামগুলো আমি এইভাবে আধ ভাঙা করে রেখেছি আর নিয়েছি কোরানো নারকেল নারকেলটা আমি দু চামচ নিয়েছি ফুটে যাওয়া জলের মধ্যে নারকেল আর বাদামগুলো দিয়ে দেব। এরপর সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে এরপর দিয়ে দেব এলাচের গুঁড়ো এখানে আমি তিনটে এলাচ গুঁড়ো করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব দেখুন এখানে আমার ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে রেখে দেব একটু ছড়িয়ে রাখতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এখানে আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর ছোট ছোট গোল গোল করে বলের আকারে তৈরি করে নেব শেপটা আপনারা যে যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আমি গোল গোল বলের আকারে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে লম্বা শেপেও তৈরি করে নিতে পারেন এইভাবেই আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি এরপর ভেজে নেব তেলটা আমি আগের থেকে গরম হতে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ওই বলগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভেজে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে তুলে রেখে দেব সেকেন্ড ব্যাচেরগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব সেকেন্ড ব্যাচের গুলো ভাজা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে রেখে দেব একইভাবেই আমি সমস্তগুলো ভেজে নেব দেখলেন তো কত সহজেই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ